মায়া নদে কেমনি যাবি বাইয়া, ও রঙিলা দিশের নাইয়া। মায়া নদী কেমনি যাবি বাইয়া, মায়া নদী কেমনি যাবি বাইয়া, রঙিলা দিশের নাইয়া। মায়া নদী কেমনি যাবি পাইয়া, এটা হচ্ছে ইসে পাটালি, 150 টাকা করে কেজি। একটু খোলো না, এগুলো ঘরে বানানো তো? হ্যাঁ, এই খেয়ে দেখো না একটুখানি হাতে নিয়ে। গরম আছে, একটু দাও দেখি। হালকা পরিমাণে গরম একটুখানি হাতে দিবে, যাবে তো? দিবে না তো? বাবার জন্য নিচ্ছি ছোলা গ্রুপ, এটাও 150 টাকা কেজি। যা ঠান্ডা, তাই আমরা একটু ভেতরে এসেছিলাম, মানে হাতে যে জিনিসগুলো যেগুলো কিনেছি সেগুলো রাখতে আর নিজেদেরকে একটু র‍্যাপ আপ করতে। এবার আমরা যাচ্ছি, এখানে একটা ক্যাফে আছে, আমার বোন সাজেস্ট করেছে ওই ক্যাফেটা, তো সেখানে একটু চেক আউট করতে যে কীরকম জিনিসপত্র পাওয়া যায়। তো চলুন, বাইরে যা ঠান্ডা, মোটামুটি অবস্থা পুরো খারাপ হয়ে আছে, জানি না হাত ফাত জমে কী অবস্থা হয়ে দাঁড়াবে। আমরা এসে গেছি ক্যাফেটাতে, ক্যাফেটা একদমই অন্যরকম দেখতে, যদিও দেখা যাক। আমার তো মনে হয় কারোর কনস্ট্রাকশন বাড়িতে ঢুকে গেছি। এটা ক্যাফেই তো বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাফে। হ্যাঁ, ওখান থেকে আই থিঙ্ক এন্ট্রি। এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা, কফি এসে গেছে। এটা হচ্ছে আমার ব্লুবেরি চিজ কেক, হচ্ছে নাচুর র‍্যাপ উইথ চিকেন এন্ড চিজ।
আমরা যেখানটা বসে আছি তার ঠিক পাশের চেয়ারটায় বসে আছে শাহানা বাজপাই। তো আমি এতটাই অকওয়ার্ড হয়ে গেছি যখন শাহানা বাজপাই এখানে এসেছে, না উল্টো দিকে করো না, করো না উল্টো দিকে, তুমি তোলো, তুমি তোলো, আমি তুলতে পারবো না। নাড্ডু করলো এই গাছটা, আমার কোনো দোষ নেই, উনি জাস্ট উঠে সামনে দিকে গেছেন। আমি এত অকওয়ার্ড হয়ে গেছি উনি আসার পর, কারণ উনি আমার ভীষণ প্রিয় একজন শিল্পী এবং ওনার গান শুনতে শুধু যে আমার ভালো লাগে সেটা নয়, আমার যে বাড়ির নাম কেয়া ফুলের আলো সেই গানের গানটাও, গানের যে নামটা সেটাও ওই ওখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তো খুব উনি এসেছেন, আমি তখন থেকে ভীষণ পরিমাণে অকওয়ার্ড হয়ে বসে আছি। বাট এখানে খাবারগুলো মোটামুটি বেশ ভালো, বেশ টেস্টি, ভালো লাগে খেতে। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। তো আমাদের সাথে এখানে নেই তো, আশেপাশে নেই তো শাহানা বাজপাই, আমাদের সামনের দিকে মানে পাশে একদম শাহানা বাজপাই বসেছিল। আমার খুব ইচ্ছা ছিল যে ওনার সাথে ছবি তোলার, কিন্তু উনি যেহেতু নিজে পাঁচটা টাইম স্পেন্ড করছিলেন তো আমি ঠিক কমফোর্টেবল ফিল করিনি ওনাকে বলার জন্য যে আপনার সাথে ছবি তুলতে চাই। যাই হোক, আমরা বেরিয়ে গেছি, কিছু নেই, শোনা আরেকজন এসে গন্ধ পাচ্ছ তুমি? হ্যাঁ গন্ধ পাচ্ছ? সরি বাবা, কিচ্ছু নেই আমাদের কাছে, একটু আদর খাও। তো আমরা এখন যাচ্ছি ধীরে ধীরে কটেজের দিকে, মারাত্মক ঠান্ডা এখানে, পুরো জমে যাওয়ার মতো। দাঁড়ান, হেলমেটটা পরে নিই, পরে কথা বলছি। ঠিক আছে, আমাদের রাতে ডিনার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আজকে পেট অতটাও খালি নেই, তবু কোনো রকমে খেয়ে শুতে হবে, কারণ কালকে সকাল সকাল বেরোবো আমরা।